পুরো নির্বাচনে সন্ত্রাসীর অভিযোগে সোমবার বন্ধের ডাক দেয় বিজেপি। বিজেপি বন্ধে বিরোধিতায় পথে নামে তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আইএনটিটিউসি জেলা সভাপতি পরিমল বর্মন, তৃণমূলের শহর ব্লক সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এদিন কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বন্ধের জন্য যে সমস্ত দোকান বন্ধ ছিল সেই সমস্ত দোকান খুলে দেওয়া হয়। রাজ্য সরকার দোকানদার সহ সাধারণ জনগণের পাশে রয়েছে বলে জানান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সংশোধন রিয়ামেটোলজি সেরা ডক্টর চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িতিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডক্টর পরিদীপ আবিং আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরও অশোক রাজপথ পাটনা চার চব্বিশ ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। আমি কি আমরা কি করছি, আমরা তো জনজীবন স্বাভাবিক রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে। তো সেই ক্ষেত্রে বিজেপি একটার পর একটা ভোটে হেরে লেজে গোবরে হয়ে গেছে, মুখ দেখানোর মুখ লুকানোর তারা জায়গা পাচ্ছে না, তাই তারা মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বন বন খেলছে। কিন্তু বন বন খেলাটা বাংলার মানুষ অনেক আগে প্রত্যাখ্যান করে ফেলেছে, সুতরাং তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় সারা রাজ্য জুড়ে, তারা কর্মসংস্থাটা যেটা সেটা নষ্ট করতে চায়, কৃষ্টি কালচারগুলো ধ্বংস করতে চায়। বন্ধ আর মানুষ পছন্দ করে না, মানুষ বন্ধের রাজনীতিতে আর বিশ্বাস করে না, তাই মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে জনজীবন যাতে স্বাভাবিক থাকে, স্কুল কলেজ হাট বাজার যাতে স্বাভাবিক থাকে, তার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃত্বে সারা কুচবিহার জেলা জুড়ে আজকে হাট বাজার দোকানপাট গাড়ি ঘোড়া চা বাগান থেকে শুরু করে শিল্প কলকারখানা সবই আজকে খোলা রয়েছে, গাড়িতে চলছে, বাজারে আসছে, দোকান চলছে। সুতরাং বিজেপির এই যে চক্রান্ত একটা বিশৃঙ্খলা তৈরি করা ওটা ব্যর্থ হয়েছে।